ওয়াসরিফনি আনহু, এবং আমাকে এই কাজ থেকে ফিরিয়ে দাও, আমাকে এই কাজ থেকে ফিরিয়ে দাও। ওয়াখদুর লি আল খাইরা, এবং আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করা, আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করা, আমার তকদিরে ভাগ্যে কল্যাণকে জুটিয়ে দাও। হাইসো কানা, যেখানেই থাক না কেন, হাইসো কানা সুম্মা আরদেনি বিহি, তারপরে যা আমার ভাগ্যে জুটবে, যা আসবে আমার ভাগে, তাতে আমাকে সন্তুষ্ট করে দাও, রাজি করে দাও। আরদেনি বিহি সহি বুখারী তো রয়েছে, কোন কোন রেওয়ায়েত রয়েছে সুম্মা রদ্দেনি বিহি, আরদেনি বাবে ফালে জায়গায় রদ্দেনি মানে আমাকে রাজি করে দাও, অর্থ একই। তাহলে আরদেনিও পড়া যেতে পারে সুম্মা আরদেনি বিহি বা সুম্মা রদ্দেনি বিহি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ায়ুসাম্মি হাজাতাহু, আর এই দোয়াটি পড়ার সময় নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। ওই যে হাজাল আমরা এই কাজটি যখন বলবেন তখন নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। সহিহ বুখারীর হাদিস নম্বর 5903। এই হাদিসটি সহিহ বুখারীতে তিন জায়গায় রয়েছে, বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক থাকার কারণে এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ তিন জায়গায় নিয়ে এসেছেন। তাহাজ্জুদের সলাতে নিয়ে এসেছেন, আর দোয়া ইস্তেখারার দোয়ার সলাতে নিয়ে এসেছেন। তাহাজ্জুদে রয়েছে 1162 নম্বর, আর ইস্তেখারার ক্ষেত্রে যখন উল্লেখ করা হয়েছে তখন 6382, আর আরেক জায়গায় নম্বরে কোনো কোনো কপিতে পার্থক্য আছে, আরবিতে নম্বর হয়তো একরকম, আপনি বাংলায় যখন মেলাবেন তো আগে পিছু হয়ে যাবে বিভিন্ন কারণে, যেটা এখন বলার হয়তো সময় নেই। একটা সনদকে একটা হাদিস মতন বিষয়বস্তু সনদ কয়েকটি রয়েছে, তখন মুহাদ্দিসিনদের টার্মে ওই প্রত্যেকটি সনদকে একটা করে হাদিস গণ্য করা হয়েছে, তখন সংখ্যা বেড়ে গেছে, এভাবে কম বেশি হয়েছে। আর কিতাবুত তাওহীদ, সহিহ বুখারীর কিতাবুত তাওহীদ লাস্ট চ্যাপ্টার যেটা সহিহ বুখারীর, তাতেও এই হাদিসটি রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিস সহিহ। জি, ইস্তেখারার সংজ্ঞা কি, ইস্তেখারার শাব্দিক অর্থ বলেছি, তার থেকে সংজ্ঞা অনেকটাই বুঝতে পেরেছেন। ইস্তেখারার শাব্দিক অর্থ বললাম কি, ইস্তেখারা মানে খায়ের তলব করা, মানে কল্যাণ চাওয়া, কল্যাণ কামনা করা। সংজ্ঞায় তালাবো খায়রিল আমরাইনি, দুটোর একটা হবে, আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটাতে ভালো হবে না হয় মন্দ হবে। তাহলে ইস্তেখারার উদ্দেশ্য হচ্ছে, ইস্তেখারা বলা হয় দুই কাজের মধ্যে, দুটোর মধ্যে করব অথবা করব না, দুটো কাজ করব একটা কাজ আর করব না এটা একটা কাজ, নেগেটিভ কাজ, দুই কাজের মধ্যে যেটাতে কল্যাণ আছে সেই কল্যাণটি কামনা করা, তালাবো খায়রিল আমরাইন। আর এটা কার কাছে, আল্লাহ পাকের কাছে, ওয়াতাকুনু মা আল্লাহ আযজা ওয়াজাল, মহান আল্লাহর কাছে এটি হবে। ইয়াস্তাখিরুল ইনসানু রাব্বাহু, বান্দা তার প্রতিপালকের কাছে কল্যাণ কামনা করবে, ইযহাম্মা বিআমরিন, কোন কাজের যখন উদ্দেশ্য করবে আর সে জানে না এর পরিণতি কি হবে, ভবিষ্যৎ কি হবে, সুতরাং সেই সময় ইস্তেখার আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। ইস্তেখার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এই কাজটিতে কল্যাণ থাকে আমার জন্য আসান করে দাও, সহজ করে দাও, আর যদি এতে যদি অকল্যাণ থাকে, আমার জন্য বিপদ আপদ থাকে বা কোনো লাভ না থাকে, তাহলে এটাকে আমার থেকে দূরে সরো, আমাকে এর থেকে ফিরে দাও এবং উত্তম বিকল্প দান করো, উত্তম বিকল্প দান করো। ইস্তেখারা, যে শরীয়তে ইস্তেখারার বিধান এসছে, এটি হচ্ছে শরীয়তে উত্তম বিকল্প। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই মর্মে বলছেন যে জাহিলিয়াতের যুগে লোকেরা কোনো কাজের উদ্দেশ্য করলে কি করতো, ভাগ্য নির্ণয় করতো কিসের মাধ্যমে, হ্যাঁ তীরের মাধ্যমে, আর ইস্তিকসাম বিল আজলাম কোরআন কারিমে বলা হয়েছে, হ্যাঁ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়াল আজলাম রিজসু মিন আমালি শাইতান, খামর মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব আর প্রতিমা পূজা, হ্যাঁ ওয়াল আজলাম আর ভাগ্য নির্ণয় করা, যে তীর দেখি এটা ভালোর তীর, এটা হচ্ছে মন্দের তীর, এটাতে করো এটাতে করিও না, ওরা তীরে লিখে রাখতো, আর তীরের যে আপনার যেটা পকেট আছে তাতে বের করতো, আর ব্যাগ থেকে বের করতো, আর বের করে যেটা বেরোলে হ্যাঁ আরে ভালো হবে। হ্যাঁ যেমন আজকাল যদি কেউ কার লটারি, লটারি তো লটারি জায়জ হইতে পারে না, জায়জ লটারি মানে জোয়া নাই, লটারি মানে দেখি কার ভাগ্যে উঠে, একটা গিফট আছে আর গিফটের আশাবাদী তিনজন, তো একজন কেন দেওয়া যাবে, তখন আমরা কি করি, লটারি জায়জ না না জায়জ, হ্যাঁ কিন্তু আমি কাজ করব কি করব না, এই সময়টায় দেশে যাব কি যাব না, একটা তেলে যাবো আর একটা যাবো না, দিয়ে উঠাবো, ধরেন উঠানোর পরে দেখলাম যে হ্যাঁ যাবো, চলে যাবো, এটা জায়েজ হারাম, এটা হচ্ছে আজলাম, ভাগ্য নির্ণয় করা, সেটা তীরের মাধ্যমে হোক, জাহিলিয়াত যুগের মতো অথবা কাগজে লিখে হোক আর যে কিছু দিয়ে হোক, জাহিলিয়াতের যুগে এইরকম করতো। ইসলাম যখন আসলো তখন ইসলাম প্রত্যেক মন্দ কাজের উত্তম বিকল্প দিয়েছে,
এমন কোন জায়গা নেই, এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে আল্লাহ একবারে টোটালি রাস্তাই বন্ধ করে দিয়েছে, এমনটা নেই। দিন ইসলামের একটি সৌন্দর্যতা হচ্ছে, দিন ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানেই রাস্তা বন্ধ করা হয়েছে একটা, তখন আরেকটা রাস্তা খুলে দেওয়া হয়েছে। জেনার রাস্তা বন্ধ করা হয়েছে, সমকামিতার রাস্তা বন্ধ করা হয়েছে, কিসের রাস্তা খোলা হয়েছে, বিবাহের রাস্তা খোলা হয়েছে, সুদের রাস্তা বন্ধ করা হয়েছে, হ্যাঁ তখন ব্যবসার রাস্তা খোলা হয়েছে। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আগে বরং ব্যবসার কথা বলছেন, আগে রাস্তা খোলার পরে বলছে এটা বন্ধ। দুনিয়ার রাস্তার ক্ষেত্রে সরকাররা একটা রাস্তা বন্ধ করে একটা রাস্তা আপনার জন্য বিকল্প খুলে, খোলে না, খুলে না, না রাস্তা বন্ধ করে দিয়ে বসে আছে, কোনো রাস্তা নেই, ফেরার কোনো উপায় নেই, না এরকম করে না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে ওই রকমই, এই যে হারাম নাজায়েজ তরিকায় তারা ভাগ্য নির্ণয় করার চেষ্টা করে যে কোনটাতে ভালো আছে, এর মাধ্যমে মনে ভালো আছে। এই জাহিলিয়াতের শিরকি কুফরি কুপ্রথা ছিল, তার উত্তম বিকল্প হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সালাতুল ইস্তিখারা দান করেছেন। আমাদের জন্য গবাদি পশু, গরু, উট, খাসি, দম্বা, মেষখানা, হ্যাঁ ঠিক না? তাই বলছেন কামা হারাম আলিম ইস্তিকসাম বিল আজলাম ওয়া আউয়াদাহুম আনহু দুআল ইস্তিখারা। যখন আল্লাহ হারাম করেছেন তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, নির্ণয় করা, তখনই আল্লাহ পাক আমাদের জন্য উত্তম বিকল্প দিয়েছেন দুয়া ইস্তিখারার। সালাতুল ইস্তিখারার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? জায়েজ, হ্যাঁ সুন্নাত, জি সুন্নাত। এবং এর তাকিদ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন শিক্ষার মতো করে শিক্ষা দিয়ে, তার সুন্নাতে মুআক্কাদ মনে রাখবেন, এই সুন্নাত পালন করা উচিত। এই সুন্নাত সম্পর্কে বলছেন যে ওয়ান্নাহু মুতাআক্কাদুন মুরাক্কাবুন ফি, এইটি হচ্ছে এমন সুন্নাত যার তাগিদ রয়েছে, মানে সুন্নাত মুআক্কাদা, এবং তার জন্য উৎসাহিত করা হয়েছে। কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কামা ইউ বাসাহাবা বলছেন, কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কোরআন, যেমন আমাদেরকে কোরআনের সূরা শেখাতেন ওইভাবে ইস্তিখারা শিখেছেন। এই বাক্যটি এই সালাতের ইস্তিখারার তাগিদ প্রমাণ করে। ইমাম ইরাকি একজন ভালো মহাদ্দিস ছিলেন, তিনি বলছেন ওয়ালাম আজিদ মান ক্বালা বিওজুবিল ইস্তিখারা, আমি এমন কোন আলেম ফুকাহা বা ইমাম পাইনি যে যারা ইস্তিখারাকে ওয়াজিব ফরজ বলেছে। তার মানে ইস্তিখারা ওয়াজিব ফরজ কেউ বলেননি, কোরআনে কারিমের সাথে তুলনা করা হয়েছে এই জন্য ওয়াজিব, এইরকম কথা কেউ বলেননি।